হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপান্বিতা, আমার চ্যানেল নাম হচ্ছে দীপান্বিতা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো সকাল এখন 9:30 বাজে, তো হচ্ছে গিয়ে এখন আমাকে স্যান্ডউইচ বানাতে যেতে হবে। এই যে ইনি খাবেন, দাঁড়িয়ে রয়েছে, ওনার নাকি খুব খিদে পেয়েছে। তার স্যান্ডউইচ বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি গাছেদের পিছনে একটু সময় দেবো, কারণ গাছগুলো আমার ঠিকঠাক করে বাড়ছে না, অনেকগুলো দিন হয়ে যাচ্ছে। এতদিন আমাদের গাছ অনেকটাই বড় বড় হয়ে যেত, তো এখনো ছোট ছোট আছে। তো ওদের মানে কি করতে হবে না করতে হবে একটু দেখতে হবে। তারপর গাছেদের পিছনে সময় দেওয়ার পরে তারপর রান্না বান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে গিয়ে একটা জায়গায় যাব। তো আড়াইটা দিন, 3টে 4টের দিকে হয়তো যাবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি কিন্তু এখন বলছি না, আমার ভিডিওটা পুরোপুরি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো চলো আমার কাজগুলো সারি, স্যান্ডউইচটা বানাতে থাকি, তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি স্যান্ডউইচ বানাচ্ছি। তো স্যান্ডউইচ বানাতে গেলে যেগুলো লাগে হচ্ছে গিয়ে শশা কুচি, তারপর টমেটো, পেঁয়াজ, তারপরে হচ্ছে কি লঙ্কা, তারপরে হচ্ছে কি ডিম। তো আমি ডিমটা সিদ্ধ করে দিচ্ছি, তো তোমরা পারলে ডিম ভাজা করে দিতে পারো, চিকেন দিতে পারো, তারপর হচ্ছে কি ক্যাপসিকাম দিতে পারো, মানে যার যেরকম খুশি সে সেভাবে বানিয়ে খেতে পারো। তো হচ্ছে গিয়ে আমার ঘরেতে এগুলোই ছিল, এগুলো দিয়েই আমি বানাচ্ছি। এই দেখো সব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই যে টমেটো দিচ্ছি, তারপরে হচ্ছে কি ডিম সিদ্ধটা দিয়ে দেব। এই যে যে দেখো ডিম সিদ্ধ, এই যে ডিম সিদ্ধটা দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই যে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এই যে এটা হচ্ছে বিল লবণ, আর এই হচ্ছে মেয়োনিস। এইটা না দিলে তো মানে স্বাদটাই যেন হয় না, এটা তো দিতেই হবে, এটা না দিলে তো হবেই না। আর এবার হচ্ছে কি আমি সসটা দিয়ে নেব। এই যে দেখো এই যে সসটা, সসটা দিয়ে নিচ্ছি। এই যে ভালো করে সসটা দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে কি আর একটা রুটি দেব, রুটি দিয়ে, এই যে দেখো একটা রুটি দিয়ে দিলাম ভালো করে, বেশ মানে সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার হচ্ছে গিয়ে মেশিনটার ভিতরেতে দিয়ে দেব। দেখো এগুলো তো বাইরে থেকে কিনে খাওয়াই যায়, তাই না? এগুলো ঘরে খাওয়ার মজাটাই আলাদা। এই দেখো সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, দেখো কি সুন্দর আবার দাগ দাগ। এই যে, এই যে গরম গরম খেতে হেভি টেস্টি লাগে। তো চলো, আমি আমি তো এরকম বাড়িতে বানিয়ে খাই, তোমরা বানিয়ে খেয়ে দেখো। এই দেখো চলে এসেছি আমি ফুল গাছের কাছে। এ দেখো কি সুন্দর গাছটা, দেখো এই দেখো কাঁটা 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 পুরো ভর্তি, এর উপরে কি সুন্দর লাল কালারের ফুল হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো দুটো প্রজাপতি কি সুন্দর খেলা করছে। এই যে দেখো কি সুন্দর লাগছে না? এই দেখো, এই দেখো আমার জারবেরার কুঁড়ি চলে এসছে। আমি এখন মানে কবে জারবেরাটা ফুটবে সেই অপেক্ষায় রয়েছি, কি কালার হবে। এই দেখো আর কিছুদিন পরেই জারবেরাটা ফুটে যাবে। এই যে দেখো দুটো কুঁড়ি এসছে, আর ওই দেখো মাটি। আবার নাকি গাছ বসাবে, কি গাছ বসাবে তা কে জানে, গাছ বসানো আর শেষ হয় না। এই দেখো আর একটা গাছ নিয়ে এসছে। এই যে এর যেন বেশ কি নাম ভুলে গেছি আমি নামটা। এই যে গাছটা, এটারও খুব সুন্দর ফুল হয়, মানে ফুলটা মানে দেখলে বোঝা যায় না আসল কি কি নকল। আর এই দেখো পিটুনিয়া, পিটুনিয়ার কালারটা দেখো। এই যে আর আমার স্বাদের জবা গাছ, দুটো ফুল ফুটেছে আজকে। এই যে দেখো এই একটা, আর হচ্ছে কি একটা, এই দেখো, এই যে, এই যে কি সুন্দর লাগছে, দেখলেই মন ভরে যায়। তো চলো তাড়াতাড়ি করে খোল পচাটা দিয়ে নিই, এরপরে রান্নাবান্না করতে হবে। তো কি রান্নাবান্না করছি সেগুলো আর তোমাদের কাছে এখন দেখাতে পারবো না, কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে। তো হচ্ছে কি চলো, খোল পচাগুলো প্রায় সব গাছেই দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো অনেকটা দেরি করে দিচ্ছি আজকে, একদমই রোদ্দুর ওঠেনি তো তাই জন্য এখন দিচ্ছি। আর রোদ্দুর উঠলে তো নয় সকালে দিতাম, নয়তো বিকালবেলা দিতাম, রোদ্দুর উঠেনি বলেই দিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই, তারপরে হচ্ছে যাওয়ার আগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আমি তাহলে রান্নাবান্না করি। এই যে তোমরা দেখতেই পাচ্ছো আমরা রেডি হয়ে গেছি। এই যে এবার বেরোবো, তো আমরা যাই, তারপর তারপরে ওখানে গিয়ে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যাই, আমরা চলে এসেছি। এই দেখো আমরা যাচ্ছি, ওদিকে ব্রিজ তৈরি হচ্ছে, আর এটা এমনি নর্মাল ভাবে বানানো, তো এখান দিয়ে যেতে বেশ খুব ভয়ই লাগে। তো আমরা যাচ্ছি, আর এই দেখো জল, এই যে পাশে জলটা হচ্ছে নোনা,
আর এখানটাতে হচ্ছে এই যে মাটি মাটিগুলো দেখছো, ওখানে রোদ যখন ওঠে না তখন ওখানে কাঁকড়াগুলো, মানে সমুদ্রে যে কাঁকড়াগুলো লাল লাল ওইখানে থাকে, কাঁকড়াগুলো হেভি লাগে দেখতে। তো আমরা তো রোদ নেই, বিকালবেলা এসেছি তো তাই এখন দেখা যাচ্ছে না। তো চলো আমরা ব্রিজের কাছে চলে এসেছি, আস্তে আস্তে করে এগিয়ে যাই। এই যে, এই যে দেখো কত সুন্দর জঙ্গলটা, এর মধ্যে তো মানে সে পাখির বাসা, মানে অনেক পাখির বাসা আছে। তো বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধে হতে যায় যায় অবস্থা, তো পাখিগুলো সব নিজেদের বাসায় ফিরে এসেছে। আর ওখানটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর আওয়াজ, মানে পাখিদের শব্দগুলো তো মানে খুব সুন্দর লাগছে, যার জন্যই আমরা এরকম বিকাল বিকাল এসেছি। তো হচ্ছে গিয়ে দেখো ব্রিজে উঠে গেছি, তা ওই যে সাইডে একটা নদী রয়েছে, আর ব্রিজে ওই যে গাছগুলো রয়েছে ওই সাইডে, ব্রিজের ওই সাইডগুলোতে মানে নদীর মানে সাইডগুলো ধরে। তাই যে প্রায় মানে বিকালে তো লোকজন পুরো ভর্তি হয়ে যায় পুরো একদম। ওই যে দেখতে পাচ্ছ, এই যে কত বড় ব্রিজটা, ওইদিকে আরো কতটা আছে। এই যে, এই যে দেখো পাখিগুলো আবার উড়ে উড়ে যাচ্ছে। এই যে, এই যে নদী, আর এই যে হচ্ছে গিয়ে জঙ্গল। এই যে আর কি বলতো, ওই জঙ্গলের ভিতরে না সকলে যাচ্ছে, আমারও খুব যাওয়ার ইচ্ছা যাচ্ছিল, তো তোমাদের দাদাভাই যেতে বারণ করছিল বলে আমি আর যাইনি। তো একটা দিন আমি তাড়াতাড়ি যাব, সেদিনকে আর জঙ্গলের ভিতরে যাব। তো হচ্ছে গিয়ে সেদিনকার তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। তা আজকে তো যেতে পারলাম না, আমার খুব খারাপ লাগছে, আর তোমাদের দাদাভাই বারবার করে বারণ করছে, তা ওই জন্য আমি আর যাইনি। ওই যে দেখো দেখো সবাই যাচ্ছে, ওই যে অনেক সবাই যাচ্ছে, আর এই যে দেখো পাখিগুলো, এই যে পুরো গাছের ডালে মানে উপরগুলো তো পুরো পাখি আর পাখি, কত ধরনের পাখি, মানে কি যে সুন্দর লাগছে, মানে কি বলবো। তো চলো দেখো আমরা একটা কি সুন্দর জায়গায় এসেছি। একটা অ্যাকোরিয়ামের দোকানে, তা ভাবছি কি একটা অ্যাকোরিয়াম বাড়িতে নিয়ে যাবো, ওই জন্য দেখতে এসছি। ও তো দেখে তো বেশ ভালোই পছন্দ হচ্ছে, আমার ছেলে তো ভীষণ খুশি, ওর তো অনেকদিনকারই ইচ্ছা ছিল। তো হচ্ছে গিয়ে এই দেখো কত সুন্দর সুন্দর মাছ, তারপর হচ্ছে কি দাদার দোকানে পাখিও রয়েছে। ও তো দেখছি মোটামুটি একটু পছন্দ হয়েছে, কিন্তু দাদা আবার বলছে কি যে তোমরা এখন নিও না, মানে গরমের দিকে নেবে, মানে শীতকালে মাছেদের মানে অনেক ট্রিটমেন্ট করতে হয়, তো তোমরা ঠিকঠাক করে এখন পারবে না, কারণ আমরা তো এই প্রথম নিচ্ছি বা অতটা জানিও না, আর দাদাটা খুব চেনাশোনা আমাদের, তো ওই জন্য দাদাটা একটু বারণ করছে। তো দেখি ভাবছি কি এখন নেব না, গরমের দিকেই নেব ভাবছি, তো এখন একটু দেখে যাই, দেখে অন্তত মনটা ভরাই। তো চলো আমরা একটা কফি শপের দিকে যাই এবার। এই দেখো চলে এসেছি আমরা কফি শপে, আর কি সুন্দর করে সাজানো, খালি দেখো পুরো সবুজ কালারের পুরো একদম, আর লাইটগুলো পুরো সবুজ, হেভি সুন্দর লাগছে। আর অনেকদিন ধরে শুনছি যে একটা কফি শপ হয়েছে, তা আশপাশ করে আর আসা হয়ে উঠছিল না, তো অবশেষে আসলাম, এসে তো বেশ ভালোই লাগলো। তো হচ্ছে গিয়ে আমরা এখন ভাবছি যে কি খাওয়া যায়। তো এই দেখো কত সুন্দর জায়গাটা, হেভি সুন্দর, এই যে আমি বসে আছি ভাবছি, আর এই যে মানে মেনু কার্ড দেখছে, আর আমার ছেলে হচ্ছে কি ক্যামেরাম্যান, ও ছবি তোলাতেই ব্যস্ত, ছবি তুলে দিচ্ছে, ওই জন্য ওকে দেখাতে পারছি না। আর এই যে চলো এবার খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে যাব। এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে, তো কিছুক্ষণ আগেই এসেছি, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, গুড নাইট, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।